ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই বলছি যে আমাদের এই ভীম মনোহর ইফতার অনুষ্ঠান এবছর 25 বছর পেরিয়ে 26 বছরে পা রেখেছে, আপনারা সবাই জানেন, যার জন্য এই বছরের অনুষ্ঠানটা অনেক স্পেশাল। স্পেশাল মানে আমরা খাবার দাবারের দিকে এমন সব খাবার দেখানোর চেষ্টা করছি যেগুলো হয়তো ছোটো ছোটো খাবার, যেগুলো কম সময়ে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আর সেই সাথে প্রতিটা অনুষ্ঠানে আপনাদের প্রিয় তারকারা, প্রিয় মানুষ যারা, তারা আসছেন আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন এসেছেন যিনি আমাদের সবার প্রিয়, কারণ নায়ক নায়িকাদের আসলে আমরা সবাই পছন্দ করি এবং ছোট বড় সবারই আসলে প্রিয় তারকা বললে কিন্তু প্রথমে অন্য কোনো সাংস্কৃতিক অঙ্গনে মানুষের চেয়ে নায়ক নায়িকার নাম সবাই বলে। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে এসেছেন আমাদের সবার প্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ফারিয়াকে আমি ডেকে নেব। ফারিয়া আসো, কেমন আছেন? এই তো ভালো আছি। ফারিয়া তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমার হাসিটা সবাই খুব পছন্দ করে, তুমি সুন্দর করে হাসো, হাসির জন্য খুবই ভালো লাগে তোমাকে। তো অভিনয় করছো কবে থেকে? 2015 সাল থেকে। 2015 সরাসরি কি অভিনয়ে ঢুকেছিলে 15 সালে? তখন তো বয়স আরো অনেক তরুণ ছিল, এখনো তরুণ আছো, মানে আরো বয়স তো আরো কম ছিল। অনেকই ছোট ছিলাম আমি, আমার প্রথম সিনেমা করেছি 17 বছর বয়সে। রোজার সময় তো অনেক ব্যস্ত থাকো, তার মাঝেও আমাদের সময় দিয়েছো, সেজন্য অনেক ভালো লাগছে। তো তোমার কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে অভিনয় করবে? একদমই প্ল্যান ছিল না ছোটবেলা থেকে, সত্যি কথা বলতে আসলে হতে চেয়েছিলাম আর্মি অফিসার। তা ফারিয়া আমি বলছি যে আমাদের তো এটা ইফতারির অনুষ্ঠান, আজকে তোমার জন্য আমি একটা পুরি বানাবো, কিন্তু পুরিটা একদম অন্যরকম, ডাল পুরি যেরকম হয় তেমন না, মাসকালের ডালের একটা পুরি তৈরি করব একটু অন্যভাবে। একটু পুরটা আগে মাখিয়ে নেই পুরি, তারপরে আমরা মাখাতে মাখাতে কথা বলবো। আর তেলটা এটা ডুবো তেলে ভাজতে হবে, একটু তেলটা গরম করতে দিয়ে দেই, ঠিক আছে? গরম হলে জালটা কমিয়ে দেবো। এখানে দেখো আমি 1 কাপ ময়দা রেখেছি, ময়দাটা দিলাম। এখন এখানে আমাদের 2 কাপের মতো মাসকালের ডাল আছে, আমরা 1 কাপের সাথে 1 কাপই দেবো, হ্যাঁ এতগুলো দেবো না, সিদ্ধ করেছিলাম, জাস্ট একটু লবণ দিয়ে আর কিছু দিয়ে না। হ্যাঁ ওকে, এইটা ময়দার সঙ্গে ভালো করে মাখাতে হবে, এটার মধ্যে আর খুব বেশি জিনিস যাবে না, একটু লবণ দেব 4 চামচের অর্ধেক চামচ, হ্যাঁ, আর দেবো অল্প করে তেল। হ্যাঁ ওইখানে আমি একটু তেল রেখেছি অল্প করে, 1 টেবিল চামচ, খুব বেশি না, দিয়ে তারপর আমরা এটা মানে মাখিয়ে নেবো, এটা পুরের মতো ময়দাটা, হ্যাঁ পুরের মতো পুরা করে নেব। এইভাবে মাখাবো, আগে এটা মিশিয়ে নেব ভালো করে, তারপরে অল্প পানি লাগবে, খুব বেশি দিলে আবার ভালো হবে না, ভালো হবে না। হ্যাঁ আমরা তো এমনি ডাল পুরি আলু পুরি বানাই কি ভিতরে পুর দেয়, এটা কিন্তু তা না, কিন্তু সরাসরি করছি, সরাসরি। দেখো এখানে আমি অল্প করে পানি দিলাম, হ্যাঁ পানি দিয়ে এখন এটা মাখাবো। আর আমাকে এটা নিয়ে অনেকে অনেক কিছু করে, এই কেকাপা হাত লাগান না কেন সব রান্নায়? আসলে আমি চেষ্টা করি মানে যেগুলোই হাত লাগাতে হয় সেগুলো লাগাতেই হয়, না হলে এই চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি পারি সেটা দিয়ে করার চেষ্টা করি। এটা আসলে আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মাকে দেখতাম ছোটোবেলার থেকে দেখতাম যে আমার মা মানে যেগুলাই লাগছে সেগুলাই মা হাত ব্যবহার করতেন, কিন্তু যেগুলাই দরকার নেই সেগুলাই দেখতাম যে আমার মা খুব মানে স্পুন ইউজ করছে। আপনার আম্মুর ছিল? আমার আম্মুর, আমার মা আসলে আমার সব ধরনের খাবার পছন্দ করতেন, তবে আমার একটা প্রিয় খাবার ছিল আমার বানানো, সেটা হলো কচুরি। কচুরি? হ্যাঁ আমার আম্মু কচুরি খেতে খুব পছন্দ করতেন। আর আপনার কি পছন্দ আপনার মায়ের রান্না? মায়ের রান্না তো আসলে অনেক কিছুই ভালো, এবং আমি যত রান্না করি, রান্না করলে ভাই বোনরাও বলে না মায়ের হাতের সেই স্বাদ আর হয় না। হ্যাঁ আবার আমার আম্মা সেই যুগের মানুষ ছিল, আমার আম্মা আবার খাবার খুব গুছিয়ে পরিবেশন করতেন, যেটা আমাদের একটুখানি রেখে দিতে হবে এখন, তা না হলে হবে কি পুরিগুলা ভালো হবে না। তুমি কিছু করো ইফতারির সময়? আমি কম বেশি সবই রান্না বান্না করতে পারি, তবে এখন খুব একটা যাওয়া হয় না। তা আমরা দেখো আমি একটা বেলি, তুমি বেলতে পারবে? চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা এই সাইজটা করব আমরা। হ্যাঁ এখন আমি একটা বেলি প্রথমে, তারপর তুমি বেলো। ওকে ঠিক, বেললে আমি ভাজতে পারবো। হ্যাঁ ঠিক আছে, একটু ময়দা দিয়ে নিলাম, এটার মানে থিকনেসটার জন্য আমি বেলছি, তোমাকে দেখাবো এটা হবে কি একদম খুব মুচমুচে হবে, আর একদম পাতলা করে ফেললে এই জিনিসটা হবে না ভালো, একটু ভারী আমাদের, এইটুকুই করলেই হবে না। তুমি এখানে বেলো আর আমি দেখি তেলটা কি গরম হয়েছে নাকি হয়নি সেটাও দেখবো একটু। তেলটা হ্যাঁ মোটামুটি গরম হয়ে গেছে, এটাই আসলে অনুষ্ঠানের মজা, সবাই তো মনে করে আমরা
আসলে ছোটবেলায় আমার আম্মু যখন স্কুলে টিচার ছিল, তখন আমাকে বেশ ভালোই বাসার কাজ করতে হতো। কারণ আম্মু তখন, তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন এক ভাই। আচ্ছা, ভাই বোনদের জন্য করতে মা সময় না পেলে? হ্যাঁ, আর আমি মর্নিং শিফটে পড়তাম, তা আম্মু ডে শিফটে টিচার ছিল। ভালোই তো হয়েছে, ওইদিকে রাখো তাহলে আরেকটা করো। হ্যাঁ, তো তখন দেখা যেত যে মোস্ট অফ দ্য বাসার কাজ, মশলাপাতি ব্লেন্ড করা থেকে শুরু করে সব কিছুই আম্মু আমাকে বিয়ে করাতো। ও আচ্ছা, আমার সেজন্য একটু অভ্যাস আছে। পাশে আরেকটা দিয়ে দিই তোমার, এটা খুব মচমচে হবে কিন্তু, বুঝছো? হ্যাঁ, কিন্তু বড় হচ্ছে না আমারটা, যে যতখানি গলছে খারাপ হয়নি। কত সুন্দর ফুলে গেছে, ঠিক থাকলে ফুলবে জিনিসটা, এবং খুব মুচমুচে হবে। ওই যে বললাম না, মাখিয়ে কমপক্ষে 20 মিনিট একটু রেখে দিতে হবে, তাহলে হয় কি মুচমুচে ভাবটা ভালো হয়। আর তুমি তো বলছিলে নাচ তো করতেই হয় নায়িকাদের, গানও করো, তো একটু বেলতে বেলতে কি গান করবে? এই যে দেখো তেলের আওয়াজ আসছে, একটু মিউজিকের মতো করো, গান শুনতে চান আপনি বলেন। এই গান হামনাত করবে, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাতে, শোনো আমার মোনাজাত। গানের গলা তো ভালোই তোমার। থ্যাংক ইউ। তাহলে নাচের সঙ্গে গানটাও কি প্র্যাকটিস করবে এখন থেকে? হ্যাঁ, দুটোই করা হয়, যখন যেটা লাগে সেটা সময় অনুযায়ী করা হয়। আর কটা বেলবো বলেন? আরো বেলে দিব, আর দুটো বেলো, তাহলে আমরা তারপরে ভেজে এখানে তাহলে পরিবেশন করতে পারবো সুন্দর করে। হ্যাঁ, ভালো করেছো, তোমার ইটাও ভালো হয়েছে, মাখানোটাও আমার ভালো ছিল, আর তোমার বেলাটাও ভালো হচ্ছে। আমরা ইচ্ছাগুলো আরও ছোটো ছোটোও করতে পারি, বিকজ রোজার সময় কি একটা আইটেম থাকে না, তো অনেকগুলো আইটেম থাকে না, তাতে করে হয় কি যে এক একজন দুই তিনটা করে ও খেয়ে ফেলে না, বেশি বড় না করে আমরা ছোটোও করতে পারি। সুন্দর হয়েছে, এটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন ওই জায়গাটা ক্লিন করে নিই, আসো আর এখানে আমরা একটা কথা বলি। হ্যাঁ, হাতটা ধুয়ে ফেলো, ওইদিকে টিস্যু আছে, কিচেন টিস্যু আছে, তোমার যা লাগে হাতটা বসে করে ফেলো। ফারিয়া, যেগুলো ভাজা হয়ে গেছে এখন একটু সাজিয়ে পরিবেশন করব। তুমি এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছো। এখন ফারিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি বলতে পারো যে আমাদের যে বিভিন্ন উৎসব হয় সামনে আসছে ঈদ, তো ঈদের সময় আমাদের সবচেয়ে প্রিয় খাবার কী হয়? আমার তো সত্যি কথা বলতে ঈদের সময় সবচেয়ে প্রিয় খাবার সকালবেলা আম্মু একটা মজার নুডলস রান্না করে, মা একটা রান্না করে স্পেশাল নুডলস, স্পেশাল ভেজিটেবল চিকেন দিয়ে সকালে ব্রেকফাস্ট, ওটা ভালো লাগে। ওটা ভালো লাগে। আর এমনি সবাই সাধারণত কি পছন্দ করে? আমার বাসায় সবাই চিকেন বিরিয়ানি, মানে রোজারিতে বকরিদ আবার অন্যরকম খাও। আর বলো তো পয়লা বৈশাখে? পয়লা বৈশাখে তো পান্তা ইলিশ একদম, মানে শুকনা মরিচ, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, ভর্তা। এখন আর সামনে একটু পরিবেশন করি সুন্দর করে, ঠিক আছে? ডালটা সাথে দেওয়ার জন্যে এটা, মানে একটু ফুলে ফুলে গেছে ভাজার সময়, এটার উপরে না আমরা একটু চাট লবণ, এই যে চাট মশলা যেটা, হ্যাঁ সেটা একটু ছিটিয়ে দিচ্ছি। এটা দিয়ে এটা খেতে খুব ভাল লাগে, বুঝছো? দেখো দিলাম, তারপরে এটার উপরে যদি একটু ধনে পাতা কুচি দেই, দেন এই যে গ্রিন কালারটা দেখতে অনেক ভাল লাগে না, ব্রাউন কালারের সঙ্গে গ্রিন কালারটা, জাস্ট অনেক সাজাবো না। আর তারপরে এখানে আমরা দিয়ে দিলাম ক্যাচাপ। আমরা এর সাথে আমরা আরও অন্য কিছু তেঁতুলের চাটনি, অন্য কোনো চাটনিও ব্যবহার করতে পারি। এখন দেখো কেমন লাগছে তোমার মুগ ডালের পুরি, চলো আমরা এটা ওখানে নিয়ে যে ওখানে রাখি, তারপর তোমার সাথে কথা বলি। হ্যাঁ, এখানে রাখো, রেখেছ। হ্যাঁ, এটা এখন একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, চলো এখানে বসি। ভীমের পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার, ধরো একটু নাও, নিয়ে একটু বসো। বাহ, সিমস লাইক আ হেভি ওয়ান। সবসময় কেকা আপুর অনুষ্ঠানে আসতে ভালো লাগে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। চ্যানেলের সকল দর্শককে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদটা পরিবারের সাথে কাটান, আনন্দ ফুর্তিতে কাটান। হ্যাঁ অবশ্যই, আর ঈদে অনেক বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন। Thank you.
আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ। শিরায় শিরা রক্ত, আমরা কেকা আপার ভক্ত। অনেক জোরে বলতে হয় না ভীমটা, তুমি বলতে থাকো। মাছ কি ডিমে চুবাতে হয়? লেবুর রস আছে তো। আর ও বলে এখন কাজও করবে না, এইটা নিয়ে বাসায় চলে যাবে। ওকে মান নায়িকা বানাবে আমাকে আর ওকে। হ্যাঁ, এগুলো জুসের তো। আরে কেকা আপা, এটি খাইতে দিবেন তো। দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে। ভীম শুধু পড়ে যায়। আর যার বেবি নাই তাকে বেবি।